পঞ্চায়েত নির্বাচনের আগে মালদার হবিবপুরে বিজেপিতে বড় ভাঙন হবিবপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দুই গ্রাম পঞ্চায়েত সদস্য এস টি মোর্চার প্রাক্তন জেলা সভাপতি সহ দল ছাড়লেন শতাধিক বিজেপি কর্মী মালদহের হবিদপুরের ডাউনা এলাকায় বিজেপি ছেড়ে এরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে হবিবপুরে শক্তি বৃদ্ধি হলো তৃণমূল কংগ্রেসের যদিও ওই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব হবিদপুরের ডালনা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন হবিপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মঞ্জু মন্ডল বর্মান হবিপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি সদস্য পম্পা বিশ্বাস এবং রেজিনা মুর্মু এস টি মোর্চার প্রাক্তন জেলা সভাপতি গণেশ মার্ডি সহ শতাধিক বিজেপি কর্মী যোগদান করেন তৃণমূলে হবিপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মঞ্জু মন্ডল বর্মন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য পম্পা বিশ্বাস বলেন বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না মানুষের উন্নয়ন করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব হবিপুর বিজেপি মন্ডল সভাপতি সঞ্জীব সরকার বলেন বিজেপি কর্মী ও সাধারণ মানুষের সাথে এদের যোগাযোগ ছিল না আগামী দিনে মানুষ এই বেইমানদের বিরুদ্ধে যোগ্য জবাব দেবে বলছি যারা যুব তৃণমূল কংগ্রেস করছে আগামী পঞ্চায়েত ভোটের কে লক্ষ্য রেখে তারা আপনারা অবশ্যই সেই প্রকল্পগুলোর প্রচার করেন আমাদের কিছুদিনের মধ্যেই দিদি দূত ঘরে দিদি দূত বা দুয়ারে দিদি দুধের যে কর্মসূচি আছে সেগুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা হবে এবং যোগদান কর্মসূচিতে যারা এসেছেন তাদেরকে আমার তরফ থেকে অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য আমি এখানে শেষ করছি তেমন কোনো ভাঙন ধরেনি আজকে একজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা গেছেন আর দুজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার গেছে তারা বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছে বিজেপির কর্মীরা পরিশ্রম করে তাকে জিতিয়েছে সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়েছে বিজেপির টিকিটে আর যে কর্মাধ্যক্ষা গেছেন আর যে দুজন পঞ্চায়েতের সদস্য গেছেন তারা সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নাই বিজেপির কর্মীদের সঙ্গে তাদের বিজেপির বুথ সভাপতি বিজেপির কর্মীদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নয় আমরা দলগতভাবে তাদের সঙ্গে অনেক চেষ্টা করেছিলাম বসে তাদের সঙ্গে যাতে তারা সাধারণ মানুষের সঙ্গে থাকে কর্মীদের সঙ্গে মিলে চলে তারা দলের কোনো গাইডলাইন মেনে চলেনি আমরা অনেক সুধারণের চেষ্টা করেছিল করেছিলাম ওরা গেছে আগামী দিনে মানুষ তাদেরকে বিচার করবে আমি বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলাম বিজেপি থেকে আমি শিক্ষা জনস্বাস্থ্যের পঞ্চায়েত ছিলাম সেখানে আমি কোনো কাজকর্ম সেভাবে করতে পারিনি তাই আমি সেই পার্টি ছেড়ে আজকে টিএমসি পার্টিতে যোগদান করেছি যাতে আমি এই পার্টিতে এসে ভালো আরো কাজ করতে পারি জনগণের জন্য আর কিছু জন্য এসছে এই পার্টিতে